আহ বিবস্ত্র অবস্থায় বসবাস করছে উলঙ্গ হয়ে বসবাস করছে তারা কে এখনো সভ্যতা পায়নি তাদের উপরে আল্লাহ তা কি বিধান দিয়েছেন দেখুন আল্লাহ তায়ালার বিধান সকল মানুষের জন্য সমান আল্লাহ তা আলা বোস এনসুরা আল আরাফা আটতম ছাব্বিশের মধ্যে জিয়া বানি আ দমা কদ আনসাল আলাই কুম্লিবা সাই সাওয়াতি কুম ওরিশা আল্লাহআ বলছেন হে আদম সন্তান মানে এখানে আল্লাহ প্রত্যেক মানবকে সম্বোধন করে বলছেন যে ইয়া আদম আদম হে সন্তান আলাইকুম অবশ্যই আমি তোমাদের উপর অবতীর্ণ করেছি পোশাক বস্ত্র কেন এইসব অতিক যাতে বা যার দ্বারা তোমরা নিজেদেরকে আবৃত করতে পারো নিজেদের দেহকে নিজেদের লজ্জাস্থানকে ঢাকতে পারো এবং স্বরূপ। এবং সৌন্দর্যস্বরূপ আলা বলছেন যে আল্লাহ জাতির জন্যে পোশাক অবতীর্ণ করেছেন অবতীর্ণ করার উদ্দেশ্য নয় আল্লাহ তহ আসমানের আসমান থেকে যেরকম ভাবে পূর্বে মান্না সালোয়া খাদ্য অবতরণ করতেন সেরকম ভাবে পোশাক কাপড় আসমান থেকে ফেলে দিচ্ছেন বৃষ্টির মতো এরকম নয় এর উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তহ প্রত্যেক মানব জাতিকে পোশাক পরিধান করার বিধান দিয়েছেন আল্লাহআ প্রত্যেক মানব জাতিকে পোশাক পরিধান করার বিধান দিয়েছেন যে মানুষকে পোশাক পরিধান করতে হবে পোশাক দিয়ে নিজেকে আবৃত করতে হবে মহিলাদেরকে মহিলাদেরকে যেরকম আল্লাহ বিধান দিয়েছেন যে মহিলাদের সমস্ত শরীরটাই আবৃত করতে হবে মাথা থেকে পা পর্যন্ত পুরুষদেরও একটা লজ্জাস্থান রয়েছে পুরুষদেরকেও তাদেরকে আবৃত করতে হবে ঢেকে ঢেকে রাখতে হবে দেহকে এটা হচ্ছে বিধান আল্লাহ আল্লাহ এই বিধান সমগ্র মানব জাতির জন্যে এই বিধান সমগ্র মানব জাতির জন্য হিন্দু মুসলিম খ্রিস্টান যত রকমের মানুষ আছে সমস্ত মানুষের জন্য একই বিধান প্রত্যেককেই পোশাক পরিধান করার বিধান দিয়েছেন যে প্রত্যেককে পোশাক পরিধান করতে হবে এটা হচ্ছে আলোচনা বিধান এবার কিছু লোক আছে যারা পোশাক পরিধান করতে চায় না আপনি যে বলছেন যে হয়তো তারা এখনো অসভ্য হয়ে আছে আফ্রিকার লোকেরা আপনি আফ্রিকার লোকদের থেকে একটু বেরিয়ে আসুন আমেরিকায় চলে যান আপনি আমেরিকার দিকে আসুন লন্ডনের দিকে আসুন তারা তো সভ্য বর্তমানে তারা নিজেদেরকে সব সবচেয়ে বেশি সভ্য বলে দাবি করে বর্তমানে তারা নিজেদেরকে সবচেয়ে বেশি সভ্য বলে দাবি করে অথচ বিপস্ত্র পোশাক পরিধান করে না উলঙ্গ অবস্থায় থাকে এদের জন্যে রসোল্লা বলছেন যে সেহী মুসলিমের মধ্যে হাদিস নম্বর দু হাজার একশো আটত্রিশ এবং সেহী উল জাম হাদিস তিন হাজার সাতশো নিরানব্বই মধ্যে আবু হুরাইরা রাজিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করেছেন বর্ণনা করেছেন যে কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে সিন ফারি মিন আহলি নার লাম আরাহুমা দুই শ্রেণীর লোকেরা জাহান্নামি হবে দুই শ্রেণীর লোকেরা জাহান্নামি হবে যাদেরকে এখন আমি দেখিনি এক লোক হচ্ছে কমন মারহুম সিয়াতুন কাজনাবিল বাকার এক শ্রেণীর লোক হচ্ছে এমন লোক যাদের হাতে লাঠি থাকবে যেরকম ভাবে গরুর লেজ থাকে এদ্রিব নাবিহান নাসা এবং সেই লাঠি দিয়ে সদা সর্বদা তারা মানুষকে মারতে থাকবে যেরকমভাবে গরুর লেজ কোনো মাছ মাছি থাকলে গরু সবসময় ঘুরতে থাকে ঘুরতে থাকে ওইরকম ভাবে মানুষের হাতে লাঠি থাকবে আর সেই লাঠি দিয়ে মানুষ সবসময়তে অন্য মানুষকে বা তার অধীনস্থ মানুষকে অত্যাচার করতেই থাকবে উদ্দেশ্য হচ্ছে জালেম বা অত্যাচারী বেশি বেশি দুনিয়াতে আসবে আর কে আরিয়াতুন এমন মহিলা যারা বস্ত্র পরিহিত হয়ে বিবস্তরা যারা বস্ত্র পরিহিত হয়েও বিবস্ত্র অর্থাৎ এমন পাতলা পোশাক পরিধান করবে যে সেই পোশাকের উপর দিয়ে তাদের ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো বুঝতে পারা যাবে যাচ্ছে বর্তমানে দেখবেন খেয়াল করে যে এমন মহিলারা বর্তমানে এমন পাতলা পোশাক পরিধান করছে এমন স্কিন টাইট পোশাক পরিধান করছে যে পোশাক পরিধান করার সত্ত্বেও তাদের দেহের উঁচু উঁচু নিচু স্থানগুলো স্পষ্ট বুঝতে পারা যায় তাদের দেহের গভর অঙ্গগুলি স্পষ্ট বুঝতে যায় তো এরা পোশাক পরিহিত পোশাক থাকছে পরছে অনাবৃত অবস্থায় থাকছে মো আতুন আর তারা কি হবে সুখ সম্পদ ভোগকারীণী হয়েও অকৃতজ্ঞ মানে তাদের সুক্রিয়া করবে না তারা সব সময় একটা নাই নাই ভাব খাই খায় ভাব স্বামীর কাছ থেকে সবসময় তাদের একটা আবদার আবেদন থেকে থাকে যে তুমি আমাকে কিছুই না পেলে এরকম একটা নাই নাই ভাব সব তাদের থাকবে না হবে অকৃতজ্ঞ হবে মা এবং তারা অন্য পুরুষদেরকে আকর্ষণকারিনী বা আকৃষ্টা বা আসক্তাকারিনী হবে তারা এমন মেকআপ করবে এমন ভাব ভঙ্গিমা করবে এমন চাঞ্চলন করবে তাদের এমন হবে যে তারা মনে হবে যেন তারা সবসময় চাইছে যে আমাদেরকে লোকেরা দেখুক আমাদেরকে লোকেরা ফলো করুক আমাদেরকে লোকেরা দৃষ্টি আমাদের মানে নিক্ষেপ করুক এরকম ভাব ভঙ্গিমা ওর উল ক্যাসমিনাতুল ক্যাশ তেল মা আর তাদের মাথার যে ঝুঁটি চুলের যে খোঁপা হবে সেটা যেন ওঠের যে কুঁজ ওঠের যে কুঁচ হয় সেরকম ফুলে থাকবে দেখতে পাচ্ছেন যে অনেক মেয়ে বোরখা পরে আছে কিন্তু মাথার মানে চুলের যে ঝুঁটিটা চুলের যে খোপাটা সেটা উঠের মানে কুজের মতো ফুলে রয়েছে তো চুলের যে খোপা বা চুলের যে ঝুঁটি সেটা বুঝতে যাবে যে হ্যাঁ সুন্দর করে মেয়ে বাউন্ডারি করে বেঁধে রাখা হয়েছে ঝুঁটিটাকে আর মাথাটা ফুলে রয়েছে তো এরকম ফুলে থাকবে তো আলাহাম বলছেন যে লাল জাননাটা এরা কখনোই জানাতে প্রবেশ করবে না এরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না তো এই হচ্ছে অবস্থা ভাই এই হচ্ছে অবস্থা বর্তমানে উলঙ্গ অবস্থায় থাকাটা বিভস্ত্র অবস্থায় থাকাটা দেখাইয়া অশ্লীলতা এটাকেই মনে মনে করছে এটাকে সভ্যতা মনে করছে আপনি আজ যদি কোনো মহিলা গরমের সময় বোরখা পরিধান করে বাজারে গিয়েছে রাস্তাঘাটে বাহির হয়েছে তো নর্মুসলিমরা কি বলে যে এরা এখন সভ্য হয়নি এরা আনকালচারাল এটা এখনো সভ্য হয়নি আনকালচারাল তো আপনি যেটাকে সভ্যতা বলছেন বর্তমান সেটাকে অসভ্যতা বলা হচ্ছে আমরা যেটাকে সভ্যতা বলছি সেটাকে ওরা অসভ্যতা বলছে আর ওরা যেটাকে সভ্যতা বলছে আমরা সেটাকে অসভ্যতা বলছি আমাদের কাছে সভ্যতা বলতে কি যে শালীন পোশাক পরিধান করবে পর্দা করবে নিজের দেহকে নিজের পুরো বডিটাকে আবৃত করে রাখবে মুখ ঢেকে রাখবে এটা হচ্ছে সভ্যতা কিন্তু ওরা কি বলছে যে যে যত বেশি নগ্ন সে তত বেশি সভ্য এটা হচ্ছে সভ্য জাতির অসভ্যতা লন্ডন আমেরিকার কথা বাকি কিছু জাতি রয়েছে যারা ভেবে নিয়েছে যে এটাই আমাদের সভ্যতা যেরকম সাঁওতালরা আপনি দেখতে পাচ্ছেন যে ওরা কাজকর্ম করে বিভিন্ন রকমের পেশায় ওরা যুক্ত রয়েছে কিন্তু ওরা কি ভেবেছে যে আমরা এরকম ভাবে যা যাবার মতো জীবনযাপন করবো আমরা রাস্তাঘাটে মানে রাস্তা রাস্তাঘাটের ধারে কোনে ঘর করে বসবাস করব ওখানে খাবো ওখানে থাকবো ওখানে দিনের বেলাতে রাত্রিতে যে অবস্থায় হচ্ছে সেই অবস্থায় স্ত্রীর সঙ্গে মেলামেশা করছে কোনো ওদের আপত্তি নেই তো ওরা ভেবে নিয়েছে যে এটাই আমাদের কালচার এটাই তো হতে পারে আফ্রিকার যারা মানে যে সমস্ত লোকের আপনি যাদের কথা বলছেন হতে পারে তারা এরকম ভেবে নিয়েছে যে আমরা হচ্ছে এরকমই আমাদের এটাই কালচার আমাদের সৃষ্টি এরকমই ওরা সভ্যতা চাচ্ছে না না হলে মানে সভ্যতা এতটা এগিয়েছে যে মানুষ দেখতে শিখেছে বুঝতে শিখেছে তারা তো দেখেও শিখতে পারে না এরাই সভ্যতা পোশাক মানুষ পরিধান করছে আমাদেরকে চেষ্টা করতে হবে না তারা এরকম করছে না তো আজ যে মানুষরা লগ্ন বা অসভ্য হয়ে আছে তাদের দোষ এখানে কোরআন হাদিসে কোনো অবদান মানে মাথা ব্যথা নেই কোরআন হাদিস কোরআন বা হাদিস যে পোশাক মানে অবতীর্ণ করেছে বা পোশাকের বিধান দিয়েছে এটা সমগ্র মানব জাতির জন্যে এবং পোশাক পরিধান করা এটাই হচ্ছে ইসলামের বিধি বিধান পোশাক পরিধান করা এটা হচ্ছে ইসলামিক বিধান বিধিবিধান আর পোশাক পরিধান না করাটা হচ্ছে তো এই ব্যাপারে যাতে আসবে যারা আফ্রিকার জঙ্গলে বসবাস করবে যারা এরকম নগ্ন হয়ে থাকবে এরকম কোনো বিধান হাদিসে নেই বরং কোন হাদিস বিধান হচ্ছে সকল মানুষের জন্যই যে তারা পোশাক পরিধান করবে হাঁদা আল্লাহ আলু আসসালাম আলাইকুম বরক